It doesn't get better than this. আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভালো তো থাকতেই হবে, কারণ নাও ইউ আর ওয়াচিং কারিব ব্লগস। সো গাইস, আজকে আমরা চলে আসছি হালিশহরের ক্যান্টনমেন্টে। সো হালিশহরের ক্যান্টনমেন্ট আসতে হলে প্রথম আপনাকে চিটাগং আসতে হবে। চিটাগং হয়ে বিডিয়ার মাঠ হয়ে সোজা রিক্সা নিয়ে চলে আসবেন হালিশহর ক্যান্টনমেন্টে। সো আজকে আমি এসেছি জহিরের সাথে। সো আমার সাথে আছে জহির। সো আমরা এই ক্যান্টনমেন্টে অনেকক্ষণ ঘোরাফেরা করি। এখানে স্ট্রিট ফুডের অনেক ভালো ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। আমরা এখানে স্ট্রিট ফুডের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইটি ট্রাই করি। সো আমাদের কাছে অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ফ্রাইটি অনেক ভালো লেগেছে, কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে জিনিসটা খাচ্ছিলাম, যা যেহেতু পরিমাণটা অনেক বেশি ছিল এই জন্যই শেষ করতে একটু সময় লেগেছে। সো আপনারা চাইলে অনেক কিছু, আরও অনেক কিছুই রয়েছে, সো ওগুলো আপনারা ট্রাই করতে পারেন। সো আমার কাছে অ্যাকচুয়ালি বলতে গেলে খুবই ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাইটি। সো এখানে আরও অনেক কিছু রয়েছে, জিলাপি রয়েছে, শর্মা রয়েছে, আদার্স অনেক কিছু। পরিবেশটি আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর একটি পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এটি সেনাবাহিনীদের আন্ডারে। সো এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে, 50 টাকা করেই জনপ্রতি ফি নিবে আপনাদের থেকে, যারা এখানে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য এটি একটি সুবিধা বলতে পারেন। সো আপনাদের বাচ্চারা খেলাধুলা করতে পারবে, আপনারা ঘুরতেও পারবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই, সি ইউ দ্য নেক্সট ব্লগ।